আমার মেয়ে যখন বিয়ে সাজি আমরা দিলাম, খুব জ্বালা যন্ত্রণা করে। জানা যন্ত্রণা করার পরে ফার্নিচার ফার্নিচার আমাদের কাছে চাই, আমরা দিয়েও দিলাম। আবার দেওয়ার পরেও 50-60 টাকা চাইছে, ফ্রিজ চাইছে। তা আমি গরিব মানুষ, বলেছিলাম যে আমি কোথায় পাবো, বুঝলেন? এই কথাই বলেছি যে এত জিনিস তো আমি দেওয়া যাবে না, দিতে গেলে আমাকে পরে পরে আমাকে দিতে হবে জিনিসটি। মেয়ে মারা জ্বালা করতো, ওখানে নিয়ে যাওয়ার পরও তালা মেরে দিয়েছে, তালা মেরে দেওয়ার পরও ঠাঁকি হাঁকি দিয়েছিল আর শাশুড়ি শ্বশুরে, বুঝলেন? হ্যাঁ, ওই জামাই তো মারতো ধরতো সব কিছু এইভাবে করে। সবাই জ্বালাইতো, একটা নন্দ আছে ও জ্বালাইতো, একটা যা আছে ও জ্বালাইতো, মানে সব কিছু এইভাবেই করতো, মানে জ্বালা যন্ত্রণা করতো। এই জিনিসটা নিয়ে আসো, টাকা চাই তো 50-60 টাকা নিয়ে এসো। আচ্ছা, এইভাবে করে মাছ ধর করে আমার মেয়েকে পাঠিয়ে দিয়ে আমার মেয়ে বর্তমান আগুন ধরিয়ে দিয়ে নিজের গায়ে আগুন লাগাইছে। কি জ্বালা যন্ত্রণা করছে, টাকা চাইছে 50-60 টাকা দিতে না পারার তো একে নিজের একই আছে, জীবন দিয়ে দিল। এখনো পুলিশ কেস নিয়েছে, হাতি এজাহারও নিয়েছে, তাতে এখনো কিছু হয়নি। আপনার মেয়ে হ্যাঁ বলেছে, হাল তিনবার নিয়েছে, মুখ জবানে তিনবার নিয়েছে, বলেছে আমার স্বামী জ্বালা জানা নিয়ে করতো, প্লাস আমার শ্বশুর শাশুড়ি আমাকে জ্বালাইতো, এতে নন মত সব কিছু ওকে জ্বালিয়ে এইভাবে কী করেছে আর কি, পুলিশকে বলেছে। জবানবন্দিও নিয়েছে, এখন অব্দি কোনো বিশেষ ব্যবস্থাও নিচ্ছে না। বিচারটাও আমার চাই হয়নি, সঠিক চেয়েছিলাম যে বিচার যেন হয়, সেটাও আমি পাইনি এখনও। আমি চাচ্ছি যে নিয়ে যাক বিচার চাচ্ছি আমি, তো মনে যে আমার বিচারটা যেন হয়।